শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দা নিষিদ্ধ মা ও বোনেরা, পবিত্র রমজান মাস সামনে নিয়ে আমরা এই মুবারক তফসিরুল কোরআন সমাবেশে সমবেত হয়েছি। তাই রমজান সম্পর্কিত একটি আয়াত এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিয়েছেন, মান শাহিদা মিনকুম শাহর ফালইয়াসুম, তোমাদের মধ্যে যেই রমজান মাসে উপনীত হবে, যার কাছেই রমজান মাস উপস্থিত হবে তার জন্যই রোজা রাখা ফরজ হবে। এ আয়াতে আল্লাহ রমজান মাসে রোজা রাখা ফরজ এই কথা ঘোষণা দিয়েছে। এর পূর্ববর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর অর্থ হল, হে মুমিন মুসলমানগণ, তোমাদের জন্য রোজা রাখা ফরজ করা হল যেন তোমরা এই রোজার মাধ্যমে মুত্তাকি হতে পারো, তাকওয়া গুণের অধিকারী হতে পারো। কোরআনের ভাষায় তাকওয়া একটা গুণের নাম। যে ব্যক্তি তাকওয়া গুণের অধিকারী হয় তাকে কোরআনের ভাষায় মুত্তাকি বলা হয়। তাকওয়া কোন গুণের নাম? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তাকওয়া কিসের নাম, তাকওয়া কাকে বলে? উবাই সরাসরি উমরের প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা আবার উমরকে প্রশ্ন করলেন, আপনি কি এমন জঙ্গল দেখেছেন যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা? উমর বলেন, দেখেছি। উবাই জিজ্ঞাসা করলেন, এমন কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে আপনি গিয়েছেন কোনোদিন? উমর বলেন, গিয়েছি। উবাই জিজ্ঞাসা করলেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। তখন উবাই বলেন, এইটার নাম ওই তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটাই মানুষের জন্য অসংখ্য অগণিত গুনার পরিবেশে ভরা। দুনিয়াটা একটা জঙ্গলের নাম, যে জঙ্গলটা অসংখ্য গুনার কাঁটাদার গাছে ভরা। এই দুনিয়ার ভিতর দিয়ে প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। কাজেই দুনিয়ার ভিতর দিয়ে আমি যদি অতিক্রম করে পথ অতিক্রম করে জান্নাতে পৌঁছতে হয়, তাহলে এই দুনিয়ার থেকে কোনো গুনাহ যেন আমার সাথে কবরে না যায়, এই রকম সতর্কতার সাথে গুনামুক্ত অবস্থায় জীবন যাপন করার নাম তাকওয়া। দুনিয়াতে এমন অবস্থায় জীবন যাপন করব যেন আমি গুনামুক্ত অবস্থায় জান্নাতের পথে অগ্রসর হতে পারি। এক কথায় গুনামুক্ত জীবন যাপনের নাম তাকওয়া।
তাহলে আল্লাহ যে কোরআনে বললেন রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এর কি মর্ম দাঁড়ালো? মর্ম দাঁড়ালো রোজার মাধ্যমে যেন তোমরা গুনাহমুক্ত হতে পারো। আমাদের বুঝার ব্যাপার রোজার মাধ্যমে গুনাহমুক্ত হওয়ার ব্যবস্থাটা কি, রোজার মাধ্যমে গুনাহমুক্ত হওয়া সহজ হয়ে যায়। কেন সহজ হয়ে যায়? কারণ রোজাদারের ঘরে হালাল খানা মজুদ থাকে, কিন্তু আল্লাহর ভয়ে দিনের বেলায় খানা খায় না। রোজাদারের ঘরে হালাল বিবি মজুদ থাকে, কিন্তু আল্লাহর ভয়ে দিনের বেলায় হালাল বিবির কাছে যায় না। যেই ব্যক্তি আল্লাহর ভয়ে হালাল খানা না খেয়ে থাকতে পারে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে হালাল বিবির কাছে না গিয়ে থাকতে পারে, এই ব্যক্তির জন্য সকল প্রকার গুনার কাজ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। আমি যদি হালাল খানা আল্লাহর হুকুম পালনের জন্য না খেয়ে থাকতে পারি, তাহলে আমি হারাম কাজ না করে থাকতে পারবো না কেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেন এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া হাসিল করতে পারো, গুনাহমুক্ত হতে পারো। রোজা হলো বান্দার গুনাহমুক্তির একটা অনুপম ব্যবস্থা। সবচেয়ে বড় সহজ ব্যবস্থা হইল গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য রোজা। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের প্রথম দশকে রহমত নাজিল হয়, মধ্যের দশকে গুনাহ মাফ করে দেওয়া হয়, শেষের দশকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়। হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে রমজানের প্রথম দশকে রহমত নাজিল হয় কাদের উপরে? যারা প্রথম দশ দিনেই গুনাহ ছেড়ে দিতে পারলো তাদের উপরে। রমজানের মধ্যের দশকে গুনাহ মাফ হয় কাদের? যারা মধ্যের দশ দিনের ভিতরে তওবা করে গুনাহ ছেড়ে দিতে পারলো তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়। রমজানের শেষ দশ দিনে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয় কাদেরকে? যারা রমজানের শেষ দশ দিনের ভিতরে সকল প্রকার গুনাহ তওবা করে ছেড়ে দেয় তাদেরকে। তাহলে রমজান রহমত হওয়ার জন্য, রমজানের উসিলায় গুনাহ মাফ হওয়ার জন্য, রমজানের উসিলায় জাহান্নাম থেকে নাজাতের জন্য শর্ত একটা, গুনাহ ছেড়ে দেওয়া। কেউ প্রথম দশ দিনে গুনাহ ছেড়ে দিতে পারে তাদের জন্য প্রথম দশকেই রহমত নাজিল শুরু হয়, কেউ প্রথম দশ দিনে গুনাহ ছাড়তে পারে না মধ্যের দশ দিনে ছেড়ে দেয় তাদেরকে মধ্যের দশ দিনেই গুনাহ মাফ করে দেওয়া হয়। কেউ মধ্যের দশ দিনেও গুনাহ ছাড়তে পারে না শেষের দশ দিনে তওবা করে গুনাহ ছেড়ে দেয় তাদেরকে শেষের দশ দিনেই জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া। তাইলে রমজান আমাদের জন্য রহমত, রমজান আমাদের জন্য মাগফিরাত, রমজান আমাদের জন্য জাহান্নাম থেকে নাজাত, বিনা শর্তে না গুনাহ ছেড়ে দেওয়ার শর্তে, গুনাহ ছেড়ে দেওয়ার শর্তে। আর আল্লাহ বলেন রমজানের মাধ্যমে, রমজানের রোজার মাধ্যমে গুনাহ ছেড়ে দেওয়া তোমাদের জন্য সহজ, কারণ যে ব্যক্তি আল্লাহর ভয়ে হালাল খানা ছেড়ে দিতে পারে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে হালাল বিবির কাছে যাওয়া বন্ধ করে দিতে পারে, এই ব্যক্তির জন্য সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা হলো তোমাদের গুনাহমুক্ত জীবনযাপনের অভ্যাস করার একটা অনুপম ব্যবস্থা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ তাআলা
ফরাদা সিয়াম রমাদান আলাইকুম, আল্লাহ রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন। ওয়াসানান্তু লাকুম কিয়ামাহু, আর আমি রাসূল তোমাদের জন্য রমজান মাসের রাতে একটা বিশেষ নামাজ, সেই নামাজ পড়া তোমাদের জন্য সুন্নত করেছি। রমজান মাসের রাতে আলাদা একটা নামাজ আছে কিনা, সেটা কি নামাজ? তারাবিহের নামাজ। রমজান মাসের এই রাতের নামাজটা রাসূল বলেন আমি তোমাদের জন্য সুন্নত করেছি, আল্লাহ দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় নামাজ পড়াটা আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। রমজানের আমলই মাত্র দুইটা, একটা দিনের বেলার রোজা আর একটা রাতের বেলার নামাজ। এছাড়া আর যত নেক আমল আছে সবগুলি রমজান ছাড়াও করা যায়। কুরআন তেলাওয়াত রমজান ছাড়াও করা যায়, তাহাজ্জুদের নামাজ রমজান ছাড়াও পড়া যায়, যে কোনো এবাদত বন্দেগি রমজান ছাড়াও করা যায়। কিন্তু এক মাসের ফরজ রোজা রমজান মাসেই রাখতে হয়, তারাবিহের নামাজ রাতের বেলা রমজান মাসেই পড়তে হয়। কাজেই রমজান মাসের আলাদা আমল হলো কটা? দুইটা, একটা দিনের বেলার রোজা আর একটা রাতের বেলার তারাবিহের নামাজ। রাসূল বলেন রোজা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর তারাবিহের নামাজ আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। রোজা রাখাটা হলো আল্লাহর ফরজ, আর তারাবির নামাজ পড়াটা হলো রাসূলের সুন্নত। ফরজকে আল্লাহর ফরজ বলা হয় কেন, আর সুন্নতকে রাসূলের সুন্নত বলা হয় কেন? এই কথাটা না জানার কারণে আমাদের মধ্যে অনেক সময় অনেকের একটা বিষয় নিয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। যেমন ধরুন আসরের সময় চার রাকাত ফরজ নামাজ আছে, এটা আল্লাহর ফরজ। আসরের সময় চার রাকাত সুন্নত নামাজও আছে। সুন্নত আল্লাহর না সুন্নত রাসূলের? ফরজ আল্লাহর কেন আর সুন্নত রাসূলের কেন? ফরজ নামাজে আল্লাহকে সেজদা করি আর সুন্নত নামাজে রাসূলকে সেজদা করি না আল্লাহকেই করি? ফরজ নামাজে যেভাবে আল্লাহকে সেজদা করি, সুন্নত নামাজেও আল্লাহকেই সেজদা করি। তাহলে ফরজটাকে আল্লাহর ফরজ বলা হলো কেন আর সুন্নতটাকে রাসূলের সুন্নত বলা হলো কেন? তার কারণ হলো বান্দার জন্য কোনো আমল ফরজ হয় সরাসরি আল্লাহর হুকুমে, যতক্ষণ পর্যন্ত সরাসরি আল্লাহ হুকুম করবেন না ততক্ষণ পর্যন্ত বান্দার জন্য কোনো কাজ ফরজ হবে না। পাঁচ বেলা নামাজ পড়ার জন্য আল্লাহ হুকুম করেছেন, এই জন্য পাঁচ বেলার নামাজ পড়া ফরজ হয়েছে। রমজান মাসে রোজা রাখার জন্য আল্লাহ সরাসরি হুকুম করেছেন, আল্লাহ বলেন মান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু, তোমরা যেই রমজানে উপনীত হবে সেই রোজা রাখতে হবে। তাহলে রোজা রাখার জন্য আল্লাহ হুকুম করেছেন, এই জন্য রোজা রাখাকে আল্লাহর ফরজ বলা হয়। কিন্তু সুন্নত আমলগুলি করার জন্য সরাসরি আল্লাহ হুকুম করেন না, হয়তো রাসূল বলেন আর না হয় রাসূল এই আমল করেন, রাসূলের কথার অনুসরণে রাসূলের কাজের অনুকরণে আমরাও আমলটা করে থাকি। তারাবিহের নামাজ পড়ো এভাবে আল্লাহ আমাদেরকে হুকুম করেননি, কিন্তু রাসূল তারাবিহের নামাজ পড়েছেন, আমরা রাসূলের অনুকরণে তারাবিহের নামাজ পড়ি। তাহলে তারাবিহের নামাজটা
সরাসরি আল্লাহর হুকুমে পড়ি না রাসূলের অনুকরণে পড়ি, এই জন্য এটাকে রাসূলের সুন্নত বলা হয়। ফরজ আমল করি সরাসরি আল্লাহর হুকুমে, এই জন্য ফরজকে বলা হয় আল্লাহর ফরজ। আর সুন্নত আমল করি রাসূলের অনুকরণে, এই জন্য সুন্নতকে বলা হয় রাসূলের সুন্নত। তাই হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ফরাদা সিয়াম রমাদান আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন। ওয়া সানান্তু লাকুম কিয়ামাহু, আর রমজান মাসে রাতের বেলায় নামাজ পড়াটা আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। আল্লাহর হুকুমে রোজা রাখা ফরজ হয়েছে, আর রাসূলের অনুকরণে তারাবির নামাজ পড়া সুন্নত হয়েছে। এই জন্য রোজাকে রাসূল আল্লাহর ফরজ বলেছেন, আর তারাবিকে রাসূল রাসূলের সুন্নত বলেছেন। এর মধ্যে লবণ দেওয়া লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবির নামাজ পড়েছেন, তার অনুকরণে সাহাবায়ে কেরাম পড়েছেন, আমরা সমস্ত উম্মতেরা রাসূলের অনুকরণে তারাবির নামাজ পড়ি। রাসূল বলেন, এই যে আল্লাহর ফরজ রোজা আর রাসূলের ফরজ রাসূলের সুন্নত তারাবি, এই দুইটা আমল যদি কেউ ইমান ও একিনের সাথে করে, কেউ যদি ইমান এবং একিনের সাথে রমজান মাসে রোজা রাখে, কেউ যদি ইমান এবং একিনের সাথে তারাবিহের নামাজ পড়ে, তাহলে আল্লাহর রাসূল বলেন এই লোকটা জীবনের সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। যেমনভাবে সে যেদিন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল সম্পূর্ণ বেগুনা অবস্থায়, ইমান একিনের সাথে যারা রমজানের দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, এই দুই আমলের দ্বারা তারাও জীবনের সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। তাইলে দেখা গেল আল্লাহ কোরআনেও বলতেছেন রোজার মাধ্যমে তোমরা গুনাহ মুক্ত হয়ে যেতে পারো, রাসূল হাদিসেও বলেছেন রোজার মাধ্যমে আমরা গুনাহ মুক্ত হয়ে যেতে পারি। রোজার মাধ্যমে গুনাহ মুক্ত হওয়ার উপায় কি? একদিকে রোজাও রাখবো মিথ্যা কথাও বলবো, একদিকে রোজাও রাখবো অপরদিকে সুদও খাইব, একদিকে রোজাও রাখবো অপরদিকে ঘুষও খাইব, একদিকে রোজাও রাখবো অপরদিকে মিথ্যা মামলাও করব, একদিকে রোজাও রাখবো অপরদিকে মিথ্যা মামলার সাক্ষীও দিতে যাব। এইটা রোজার মাধ্যমে গুনাহ মুক্ত হওয়ার পথ নয়। রোজার মাধ্যমে গুনাহ মুক্ত হওয়ার পথ হইল আমি যদি আল্লাহর হুকুম পালনের জন্য আমার ঘরের হালাল খানা না খেয়ে থাকতে পারি, তাহলে আল্লাহর হুকুম পালনের জন্য আমি গুনাহ ছেড়ে দিতে পারবো না কেন? ওইটা হলো গুনাহ মুক্ত হওয়ার ব্যবস্থা। রমজানের রোজার মাধ্যমে আমরা গুনাহ মুক্ত হতে পারি, আল্লাহ কোরআনেও বলেছেন রাসূল তার হাদিসেও বলেছেন রমজানের রোজার মাধ্যমে আর তারাবিহের নামাজের মাধ্যমে গুনাহ মুক্ত হওয়ার ব্যবস্থাটা কি? ব্যবস্থাটা হলো আমি চিন্তা করব যে আমার ঘরে হালাল খানা মজুদ আছে, খাই না কেন? আল্লাহর হুকুম পালনের জন্য। কাজেই আল্লাহর হুকুম পালনের জন্য যদি আমি হালাল খানা না খেয়ে থাকতে পারি, তাহলে আল্লাহর হুকুম পালনের জন্য আমি গুনাহ ছেড়ে দিতে পারবো না কেন? এইভাবে যারা রমজান মাসের রোজাকে কাজে লাগান, রমজান মাসে রোজা রাখেন, তাদের রোজা রাখাটাকে রসুলের ভাষায় বলা হয় ইমানান ওয়া ইহতিসাবান, ইমান এবং ইয়াকিনের সাথে রোজা রাখলো, ইমান এবং ইয়াকিনের সাথে তারাবির নামাজ পড়ল। তাই রাসূল বলেন যে ব্যক্তি ইমান ও ইয়াকিনের সাথে দিনের বেলায় রোজা রাখবে রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, সে তার জন্মের দিন যেই রকমের বেগুনা ছিল
রমজানের দ্বারা আবারও সে ওই রকমের বেগুনা হয়ে যাবে। তাহলে রমজান মাসের রোজাটা আল্লাহ আমাদের জন্য গুনামুক্তির একটা সহজ ব্যবস্থা হিসাবে প্রদান করেছেন। তাই বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য রোজা রাখা ফরজ করা হলো যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা রাখা ফরজ করা হয়েছিল, যেন তোমরা রোজার মাধ্যমে গুনামুক্ত হতে পারো, রোজার মাধ্যমে যেন রমজান মাসের ভিতরে যেন জীবনের যত রকমের গুনার অভ্যাস ছিল সবগুলি যেন তোমরা তওবা করে ছেড়ে দিতে পারো। তওবা করে গুনাহ ছেড়ে দিলে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। তওবা করলে এমন কোন গুনাহ নাই বান্দার জীবনে যে তওবা করলে আল্লাহ মাফ করেন না। যত রকমের গুনাহ মানুষ করে থাকে সব রকমের গুনাহ আল্লাহ তওবার দ্বারা মাফ করে দেন। কিন্তু আমাদের সমাজের অনেক মুসলমান আজ পর্যন্ত জানে না তওবা কাকে বলে। মনে করে তওবা করলাম বললেই তওবা করা হয়ে যায়। আপনারা বলুন তো, আমি খানা খাইলাম বললেই খানা খাওয়া হয়ে যায় না? খানা খাওয়ার কোনো কাজও করতে হয়। আমি মধু পান করলাম বললেই মুখে মিষ্টি স্বাদ পাওয়া যায় না? মধু পান করার কোনো কাজও করতে হয়। তাহলে খাইলাম কইলেই যদি খাওয়া হয় না, না খাইলে তাহলে তওবা করলাম কইলেই তওবা হবে কিভাবে? তওবাটা না করলে খাইলাম কইলেই খাওয়া হয় না, খাইতে হয়। তওবা করলাম বললেই তওবা হয় না, তওবা একটা কাজের নাম, এই কাজটা করতে হয়। এই কাজটা কি? গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া। কাজটা কি? গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া। গুনার অভ্যাস ছেড়ে দেওয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় ছয়টা কাজের দ্বারা। কোনো গুনাগার যখন ছয়টা কাজ করবে তখন তার গুনাহ থেকে তওবা হয়ে যাবে, আল্লাহর কাছে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। যেমন ভাবে চার ফরজের দ্বারা উযু পুরা হয়। মুখ ধোয়া এক ফরজ, হাত ধোয়া এক ফরজ, মাথা মসে করা এক ফরজ, ফাউদুয়া এক ফরজ, চার ফরজ আদায় করলে উযু পূর্ণ হয়। কেউ মুখ ধইল, হাত ধইল, মাথা মসে করল, পাও ধইল না, তার যেমন উযু হইল না, ঠিক তেমনি ভাবে ছয়টা কাজ করলে তওবা পরিপূর্ণ হয়। কেউ যদি ছয় কাজের পাঁচ কাজ করে একটা করে না, তার তওবা তওবা হয় না। তাহলে কত কাজের দ্বারা তওবা হয়? ছয় কাজের দ্বারা। এগুলি আমাদের মনে রাখা দরকার। রমজান মাসের ভিতরে ভিতরে যেন আমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য এই ছয় কাজ যেন করতে পারি। ছয় কাজ করব, জীবনের সকল গুনাহ মাফের জন্য আমি ছয় কাজ করব, জানলে না না জানলে। কাজেই ছয় কাজ কি কি এটা আমাদের রমজান আসার আগেই জেনে নেওয়া দরকার। আমার জীবনের সকল গুনাহ মাফের জন্য আমি যদি ছয়টা কাজ করতে পারি, এইটার নাম তওবা। এর উসিলায় আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। লোমনে হইছে না? ছয় কাজের প্রথম কাজ, নিজের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। প্রথম কাজটা কি? আল্লাহর কাছে লজ্জিত হওয়া। আল্লাহর কাছে নিজেকে নিজে লজ্জিত উপলব্ধি করা, অনুভব করা যে আমি আল্লাহর কাছে লজ্জিত। দুই নম্বর কাজ হলো গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া। গুনার অভ্যাস চালু থাকলে তওবা হবে না, গুনাহ মাফ হবে না। আমার কথা বুঝে থাকলে বলুন, গুনাহ করতে থাকলে গুনাহ তওবা হয় না? তওবার জন্য গুনাহ ছেড়ে দিতে হয়, গুনাহ ছেড়ে দিতে হয়। তিন নম্বর কাজ, ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না এই মর্মে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করতে হয়। এটা কত নম্বর কাজ? তিন নম্বর কাজ।
ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না এই মর্মে আল্লাহর কাছে পাক্কা ওয়াদা করতে হয় যেই তওবার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন। চার নম্বর কাজ, আল্লাহর এমন কোন ইবাদত যদি আমি সময় মতো না করে গুনাহ করে থাকি যে ইবাদত কাজা করার বিধান আছে শরীয়তে, যেমন ফজরের নামাজ ফজরের সময় পড়লাম না, পরবর্তীতে এটা কাজা করার বিধান আছে শরীয়তে, এটা কাজা করতে হবে, কাজা না করলে তওবা হবে না। বুঝে থাকলে বলুন, ফজরের নামাজ ফজরের সময় তো পড়লেনই না, পরে কাজাও করলেন না, হইল কি তওবা? হইল না, কাজা করতে হবে। এটা হইল কত নম্বর কাজ? চার নম্বর কাজ। পাঁচ নম্বর কাজ হইল, কোনো বান্দাকে যদি অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকেন তার কাছ থেকে মাফ নিতে হবে, কোনো বান্দার সম্পদ যদি অন্যায়ভাবে গ্রহণ করে থাকেন তার সম্পদ তার কাছে ফেরত দিতে হবে। আপনি একজনের ৫০,০০০ টাকা নিলেন, ফেরত দিলেন না, আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয় তাহলে ওই লোকের ৫০,০০০ টাকা দিবে কে? কাজী, যে আপনার কাছে ৫০,০০০ টাকা পাবে তার ৫০,০০০টাকা পরিশোধ করে আল্লাহর কাছে তওবা করতে হবে। পরিশোধ না করা পর্যন্ত ১,০০০বার তওবা করলাম বললে তওবা হবে না, গুনাহ মাফ হবে না। এটা কত নম্বর শর্ত? ৫ নম্বর। এক নম্বর গুনার জন্য লজ্জিত হওয়া, দুই নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, তিন নম্বর ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না এই মর্মে আল্লাহর সাথে ওয়াদায়াবদ্ধ হওয়া, যে ইবাদত সময় মতে না করে গুনাহ করলাম সেটা যদি পরে কাজা করার ব্যবস্থা থাকে তাহলে কাজা করে নেওয়া, এটা চার নম্বর। পাঁচ নম্বর হইল, কোনো বান্দাকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকলে তার কাছ থেকে আগে মাফ নিতে হবে, তারপরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কোনো বান্দার সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে থাকলে তার সম্পদ তার কাছে ফেরত দিতে হবে, তার কাছে তারপরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এটা হলো পাঁচ নম্বর শর্ত। অর্থাৎ বন্দার হক নষ্ট করে থাকলে বন্দার হক আদায়ের ব্যবস্থা করা, এটা হলো পাঁচ নম্বর শর্ত। ৬ নম্বর কাজ, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে মাপ চাওয়া। ছয় কাজ মনে থাকবে কি আপনাদের? আবার বলছি, এক নম্বর গুনার জন্য লজ্জিত হওয়া, কার কাছে? আল্লাহর কাছে। দুই নম্বর গুনার অভ্যাস চালু রাখা না, ছেড়ে দেওয়া। তিন নম্বর ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না এই মর্মে আল্লাহর সাথে ওয়াদায়াবদ্ধ করা, আবদ্ধ হওয়া। চার নম্বর, এমন এবাদত লঙ্ঘন করে যদি গুনাহ করে থাকি যে এবাদত পরে কাজা করার ব্যবস্থা আছে তাহলে সেটা কাজা করে নিতে হবে, কাজা না করলে তওবা হবে না। পাঁচ নম্বর, কোনো বান্দার হক নষ্ট করে থাকলে তার হক আদায়ের ব্যবস্থা না করলে তওবা হবে না, তার হক আদায়ের ব্যবস্থা করা। ৬ নম্বর, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাওয়া। এই ৬ কাজের মাধ্যমে যারা তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই তওবার দ্বারা জীবনে যত রকমের গুনাহ করেছিল শুধু যে সবগুলি গুনাহ মাফ করে দেন তাই নয়, বরং আল্লাহ বলেন ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিয়ে আরো এই পরিমাণ সওয়াব তার আমল নামায় লেখাইয়া দেওয়া। তাহলে রমজান মাস হইল গুনাহ থেকে তওবা করার মাস। এতক্ষণের আলোচনার সারমর্ম হইল এটা যে রমজান মাস হইল জীবনের গুনাহ মাফ করানির মাস, আর জীবনের গুনাহ মাফ করানি হয় কিসের দ্বারা? তওবার দ্বারা। রমজান মাস হইল তওবার তওবা করণের মাস। এই জন্য এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন দল মানুষের জন্য জিব্রিল ফিরিশতা বদদোয়া করেছেন। কি বদদোয়া করেছেন? তুমি অপদস্থ হও, তুমি অপমানিত হও, তুমি বেইজ্জত হও, এইরকম বদদোয়া করেছেন জিব্রিল ফিরিশতা তিন দল মানুষের জন্য।
আর রাসূল বলেন আমি আমিন বলেছি। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা করেছেন বদদুয়া, আর সর্বশ্রেষ্ঠ মানুষ বলেছেন আমিন। কত দল মানুষের জন্য? তিন দল। এই তিন দলের এক দল হইল যারা নিজের জীবনে মা বাবাকে পেয়েও মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না, তাদের জন্য জিব্রিল ফেরেশতা বদদুয়া করেছেন, রাসূল আমিন বলেছেন। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। এই হাদিসের মর্ম হল যার উপর তার মা বাবা খুশি তার উপর আল্লাহ খুশি, যার উপর তার মা বাবা খুশি তার উপর তার আল্লাহ খুশি, যার উপর তার মা বাবা নারাজ তার উপর তার আল্লাহ নারাজ। তাহলে মা বাবাকে নারাজ করা বেহেশতে যাওয়ার পথ না জাহান্নামে যাওয়ার পথ? মা বাবাকে অসন্তুষ্ট করা জান্নাতের পথ নয় জাহান্নামের পথ। এই জন্য ভিন্ন হাদিসে আল্লাহ রাসূল বলেন, তোমার মা আর তোমার বাবা তারা দুইজন হয়তো তোমার জন্য জান্নাতের দুইটা দরজা আর না হয় জাহান্নামের দুইটা দরজা। আমার মা বাবা আমার জন্য জান্নাতের দরজা কিভাবে? আমার মা বাবাকে যদি আমি খেদমত করে খুশি করে ফেলতে পারি, এই খুশি করাটাই হবে আমার জান্নাতে যাওয়ার পথ। একজনের মা বাবা তার জন্য জাহান্নামে যাওয়ার পথ কেমনে? মা বাবাকে যদি অসন্তুষ্ট করতে পারে, এই অসন্তুষ্ট করাটাই হবে তার জন্য জাহান্নামে যাওয়ার পথ। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি মা বাবাকে খুশি করতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, তার জন্য জিব্রিল ফেরেশতা বদদুয়া করেছেন, তুমি বেইজ্জত হও, তুমি অপমানিত হও, আমি রাসূল আমিন বলেছি। গেল একদল যাদের জন্য জিব্রিল ফেরেশতা বদদুয়া করেছেন, রাসূল আমিন বলেছেন। আরেক দল মানুষ, রাসূল বলেন যারা আমার নাম শুনল কিন্তু আমার নামে দুরূদ শরীফ পড়ল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমরা বলি, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম মানে রাসূলের নাম বললাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম মানে তার নামে দুরূদ শরীফ পড়লাম। রাসূলের নাম শোনা মাত্র দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। হ্যাঁ, কেউ যদি ওয়াজ শুনতে বসে, তাহলে ওয়াজের মধ্যে তো আল্লাহর নাম আর রাসূলের নাম নিয়েই ওয়াজ। যেই বক্তৃতার মধ্যে আল্লাহর কথা নাই, যেই বক্তৃতার মধ্যে রাসূলের কথা নাই, সেই বক্তৃতা তো ওয়াজই নয়। ওয়াজ তো সেই বয়ানের নাম যেই বয়ানের মধ্যে আল্লাহর কথা আছে, যেই বয়ানের মধ্যে রাসূলের কথা আছে, সেই বয়ানটা হইল আসলে ওয়াজ। আমাদের সমাজে বর্তমানে অনেক শ্রোতারাও জানেন না ওয়াজ কাকে বলে, এমন কি যে ওয়াজ করে সেও জানে না ওয়াজ কারে কয়। আল্লাহর কথা বলার নাম ওয়াজ, রাসূলের কথা বলার নাম ওয়াজ। আল্লাহর কথা বাদ দিয়া, রাসূলের কথা বাদ দিয়া, মন গড়া কথা শোনাইয়া মানুষকে বক্তব্য বানাইবার নাম ওয়াজ নয়। তাহলে মন গড়া কথার নাম ওয়াজ না আল্লাহর কথা এবং রাসূলের কথার নাম ওয়াজ? কাজী ওয়াজের মধ্যে তো আল্লাহর নাম বারবার উচ্চারণ হবে, ওয়াজের মধ্যে তো রাসূলের নাম বারবার উচ্চারণ হবে। এই জন্য শরীয়তের বিধান হইল, কেউ যদি ওয়াজ শুনতে বসে, তাহলে বসার পর থেকে উঠার আগ পর্যন্ত রাসূলের নাম হাজারবারও উচ্চারণ হতে পারে, রাসূলের নাম পাঁচশোবারও উচ্চারণ হতে পারে, বারবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব নয়। ওয়াজ শুনতে বসলে বসার পর থেকে উঠার আগ পর্যন্ত একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। সবচেয়ে বড় সংক্ষিপ্ত দুরূদ শরীফ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ওয়াজ বসে বসে ওয়াজ শুনতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা শুনলেন, মনে মনে পড়ে নিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বস একবার পরে নিলেন, দুরূদ শরীফ পড়ার দায়িত্ব আদায় হয়ে গেল। এখন উঠার আগ পর্যন্ত যত ওয়াজ হয় সবগুলি ওয়াজ শুনবেন, ওয়াজ শোনা হইল ফরজ। আর নবীর নাম শুনে নবীর নামে দুরূদ শরীফ পড়া হইল ওয়াজিব। কাজেই যে ব্যক্তি কোনো ওয়াজে বসল না, অবসর বসা আছে, কোনো কাজে লিপ্ত নয়, কোনো লেখাপড়ায় লিপ্ত নয়, কোনো কথাবার্তায় লিপ্ত নয়, কুরআন তেলাওয়াতে লিপ্ত নয়, তসবিহ ওয়াজিফা জিকির আজকারে লিপ্ত নয়, এমনিতেই অবসর যেই ব্যক্তি বসা আছে, এই ব্যক্তি যতবার নবীর নাম শুনবে ততবারই দুরূদ শরীফ পড়া ওয়াজিব হবে। আর যারা ওয়াজ শুনতে বসল তারা যতবারই নবীর নাম শুনুক একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব হবে। এই ওয়াজিব দুরূদ শরীফ যদি কেউ পড়ে না তাহলে রাসূল বলেন জিব্রিল ফেরেশতা তার জন্য বদদোয়া করেছেন, তুমি অপদস্থ হও। আর রাসূল বলেন আমি আমিন বলেছি। কত দল মানুষের জন্য জিব্রিল বদদোয়া করেছেন? তিন দল। এক দল হইল মা বাবাকে খুশি করে যারা জান্নাতি হতে পারলো না। দ্বিতীয় দল হলো নবীর নাম শুনে যারা দুরূদ শরীফ পড়লো না। তৃতীয় দল হলো রমজানের মতো রহমতের মাস, রমজানের মতো মাগফিরাতের মাস, রমজানের মতো জাহান্নাম থেকে নাজাতের মাস পেয়েও যারা তওবা করে নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারল না, রমজানের মতো রহমতের মাস পাইয়াও তওবা করে গুনাহ মাফ করাইতে পারল না, রমজানের মতো গুনাহ মাফের মাস পেয়েও তওবা করে গুনাহ মাফ করাতে পারলো না, রমজানের মতো জাহান্নাম থেকে নাজাতের মাস পেয়েও যারা যথারীতি তওবা করলো না গুনাহ মাফ করাইতে পারলো না, রাসূল বলেন জিব্রিল ফেরেশতা তাদের জন্য বদদোয়া করেছেন, তোমরা অপদস্থ হও। রাসূল বলেন আমি আমিন বলেছি। এই হাদিসের দ্বারা অপরিষ্কার হইল রমজান মাস গুনাহ থেকে তওবা করার মাস। কি পরিষ্কার হইল? রমজান মাস গুনাহ থেকে তওবা করার মাস। গুনাহ থেকে তওবা করলেই তাকওয়া হাসিল হয়। কুরআনের আয়াতে আল্লাহ বলেছেন রমজান মাস তাকওয়া হাসিল করার মাস। হাদিস শরীফে রাসূল বলেছেন রমজান মাস গুনাহ থেকে মুক্ত হওয়ার মাস, গুনাহ মাফ করানির মাস। কাজেই আমরা যেন আসন্ন রমজান যেন পার হয়ে না যায় আমাদেরকে গুনাহগার অবস্থায় রেখে, আমরা তওবা করি না রমজান পার হয়ে যায় এমন যেন হয় না। রমজান পার হওয়ার আগে আগে হয়তো প্রথম দশকে, না হয় দ্বিতীয় দশকে, না হয় তৃতীয় দশকে আমি যথারীতি তওবা করব, এর উসিলায় আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেবেন, তাহলে রমজান আমার জন্য সার্থক, রমজান আমার জন্য সফল। যার রমজান পার হয়ে গেল তওবা করলো না গুনাহ মাফ করাইতে পারলো না, তার রমজান সার্থক নয়, তার রমজান সফল নয়, তার রমজান বিফল। সার মর্ম হলো রমজানে যদি তওবা করে গুনাহ ছেড়ে দিতে পারি রমজান আমার জন্য সফল, যেই ব্যক্তি রমজানে তওবা করে গুনাহ ছাড়তে পারে না রমজান তার জন্য বিফল। এজন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ইমান ও ইয়াকিনের সাথে, যে ব্যক্তি রমজান মাসে তারাবিহের নামাজ পড়বে ইমান ও ইয়াকিনের সাথে, এই ব্যক্তি সদ্য প্রসূত সন্তানের মতো সম্পূর্ণ বেগুনাহ হয়ে যাবে। তাহলে বেগুনাহ হওয়ার মাস রমজান মাস, বেগুনাহ হওয়ার মাস রমজান মাস। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। এবার আমরা বোঝার চেষ্টা করি রমজান মাসে রোজা কতটা রাখতে হবে, এবং রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা যে আল্লাহ আমাদের জন্য ফরজ করলেন রোজা কতটা রাখতে হবে, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া যে রাসূল আমাদের জন্য সুন্নত করেছেন তারাবিহের নামাজ কত রাকাত পড়তে হবে। রমজানের মাসের দিনের বেলায় রোজা রাখলে গুনাহ মাফ হয়, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়লে গুনাহ মাফ হয় ঈমান ও ইয়াকিনের সাথে তওবার মাধ্যমে। এই কথাটা এতক্ষণ বুঝলাম, এখন বোঝার চেষ্টা করি
রমজান মাসের দিনের বেলা যে রোজা রাখতে হবে আমার গুনাহ মাফের জন্য, রোজা কতটা রাখতে হবে, রাতের বেলায় যে তারাবিহের নামাজ পড়তে হবে আমার গুনাহ মাফের জন্য, তারাবিহের নামাজ কত রাকাত পড়তে হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ, সুপারি কইতে কি দিছ আমার এখান থেকে, আল্লাহ রসুল বলেন যেই বৎসর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বৎসর 29 দিন রোজা রাখা ফরজ হবে। বুঝলেন কিনা কথা? রমজান মাসের 29 তারিখ বিকালবেলা যদি ঈদের চাঁদ দেখা যায়, সেই বৎসর কত রোজা ফরজ হয়? 29 রোজা। আর যেই বৎসর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বৎসর 30 দিন রোজা রাখা ফরজ। কোন বৎসর 29 রোজা ফরজ? যেদিন 29 তারিখে ঈদের চাঁদ দেখা যায়। কোন বৎসর 30 রোজা ফরজ? যেই বৎসর রমজানের 29 তারিখে ঈদের চাঁদ দেখা যায় না। তাহলে কতদিন রোজা রাখা ফরজ হাদিসের দ্বারা সাব্যস্ত হইল? হয়তো 29 দিন, আর না হয় 30 দিন। এখন আমরা বোঝার চেষ্টা করি, রাসূল যে বললেন রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলার নামাজ পড়াটা আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি, এই রাতের নামাজটা কত রাকাত? আমাদের সমাজে কিছু লোক এমনও পাওয়া যায় যারা যথারীতি কোনো উস্তাদের কাছে কোরআন হাদিস পড়ে না, শিখে না। উস্তাদের কাছে কোরআনও শিখে না, হাদিসও শিখে না, এরা কোরআন হাদিস নিয়ে নাক গলায়। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, কোন ব্যক্তি যদি মেডিকেল কলেজে ভর্তি হইয়া লেখাপড়া করে না, মেডিকেল কলেজের প্রফেসরের লেকচার শুনে না, মেডিকেল কলেজের প্রফেসরের কাছে কোনো ট্রেনিং গ্রহণ করে না, এরা যদি রুগীরে চিকিৎসা করার জন্য প্রেসক্রিপশন দেয়, রুগীর চিকিৎসার জন্য যদি ব্যবস্থাপত্র দেয়, মেডিকেল কলেজে লেখাপড়া কইরা দিল না না কইরা, এটার দ্বারা চিকিৎসা হবে না রুগীর আরো ধ্বংস হবে, রুগীর ধ্বংস হবে। যেমন ভাবে মেডিকেল কলেজে যথারীতি লেখাপড়া কইরা ডাক্তার না হইয়া যদি কেউ ডাক্তারি করতে যায়, তার ডাক্তারির দ্বারা রুগী সুস্থ হবে না, ধ্বংস হবে। ঠিক তেমনি ভাবে কেউ যদি যথারীতি মাদ্রাসায় লেখাপড়া কইরা উস্তাদের কাছে লেখাপড়া কইরা কোরআন হাদিস শিখে না, আর মাসালা বলতে যায়, তারাবির নামাজ 20 রাকাত পায়, তারাবির নামাজ 8 রাকাত, মাসালা কয়, কে কয় যে হাদিসে কি আছে পড়ছে না কোনো উস্তাদের কাছে? তুমি কি জানো তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? এটা তো যারা উস্তাদের কাছে হাদিস পড়ছে তারা জানে, এটা নিয়ে তোমার নাক গলানির ব্যাপার না, এটা বলবেন যারা হাদিস কোরআন উস্তাদের কাছে পড়েছেন তারা। মেডিকেল কলেজের বই না ফইরা কেউ রুগীরে চিকিৎসা করা যেমন দৃষ্টতা ছাড়া দুষ্টামি ছাড়া আর কিছু নয়, ঠিক তেমনি ভাবে উস্তাদের কাছে কোরআন হাদিস না শিখে মসলা মসাইল বর্ণনা করা, কোরআন হাদিস দিয়া তামাশা করা ছাড়া আর কিছু নয়। এইরকম কিছু তামাশাকারীর আবির্ভাব হয়েছে আমাদের বর্তমান বাংলাদেশে। এরা রমজান মাস আসলেই বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত, অথচ তারাবির নামাজ কত রাকাত কোন হাদিসে আছে সেই হাদিস জানেও না, পড়ছেও না, শিখছেও না, হে কয় তারাবির নামাজ 8 রাকাত। জিজ্ঞাসা করলেন তারাবির নামাজ 8 রাকাত পাইলে কোথায়, কয় বুখারী শরীফ আছে। তুমি কি জানো বুখারী শরীফের খবর? এটা বাংলা ভাষায় কয় বামান হয়ে চাঁদে হাত দেওয়া। তুমি তো বুখারী শব্দের বানানটাও শিখছো না এখনো, তুমি কি জানো বুখারীর ভিতরে কি আছে না আছে, কয় বুখারী শরীফের ভিতরে আছে। এইরকম এক বেয়াদব যখন কইল বুখারী শরীফের ভিতরে আছে তারাবির নামাজ 8 রাকাত, তার সামনে ধরে দিলেন একজন আলেমে বুখারী শরীফ দেখা কইলা কোন হাদিস আছে, কয় আমি পড়তে জানি না। কেতনা বড়
ইতর হইলে এমন কাজ করতে পারে। তুই তুই কইলে বুখারী শরীফ আছে আর টাকা তুই ভরতে পারবে না কেন? আর ভরতে না পারলে বলবে কেন? কয় আমি ভরতে পারি না। তুই ভরতে পারো যদি এটা কষ্ট করে, তখন জিজ্ঞাসা করালো ঠিক আছে ভরতে না পারলে, না পারলে হাদিসের মর্মটা কো, বুখারী শরীফের কোন হাদিসের মর্মে তুই কইলে তারাবির নামাজ আট রাকাত? কয় বুখারী শরীফের এক হাদিসও আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির সহ এগারো রাকাত পড়তেন, বিতির সহ এগারো রাকাত পড়তেন। এবার বলেন তো বিতির সহ যে নামাজটা রাসূল এগারো রাকাত পড়তেন, এই নামাজটার থেকে তারাবির জন্য আট রাকাত আলাদা করলে বিতিরের জন্য আর ক রাকাত থাকে? তিন রাকাত। তোমরা না কো বিতিরের নামাজ এক রাকাত, যারা কয় তারাবির নামাজ আট রাকাত এরা কয় বিতিরের নামাজ এক রাকাত। কথা বুঝেন কিনা দেখেন, যারা কয় তারাবির নামাজ আট রাকাত এরা কয় বিতিরের নামাজ এক রাকাত। তুমি যে বুখারীর হাদিস দিয়ে দলিল দিলে, এই দলিলের দ্বারা তো বিতির তিন রাকাত সাব্যস্ত হইয়া গেল, রাসূল বিতির সহ এগারো রাকাত করতেন, এখান থেকে বিতিরের জন্য তিন রাকাত আলাদা করলে বাকি থাকে আট রাকাত। কাজেই আট রাকাত তারাবি নাকি সেটা আমরা পরে দেখব। তুমি যেই হাদিস দিয়ে তারাবির নামাজ আট রাকাত প্রমাণ করতে চাইছ, এই হাদিসের দ্বারা কিন্তু বিতির তিন রাকাত প্রমাণ হইয়া গেল। এবার আমরা দেখার চেষ্টা করি বিতির রসুলের ফরা এগারো রাকাত নামাজ থেকে বিতিরের তিন রাকাত আলাদা করলে পরে যে আট রাকাত নামাজ বাকি থাকে এটা কিসের নামাজ? এই এই হাদিসে উল্লেখ আছে এই নামাজটা আল্লাহ রসুল পড়তেন বারো মাস, এই নামাজটা আল্লাহ রসুল পড়তেন বারো মাস, বিতির সহ এগারো রাকাত নামাজ পড়তেন রসুল বারো মাস। কোন মাস? বারো মাস যে নামাজটা রাসুল পড়তেন এই নামাজটার নাম তারাবি, না তোর মাতা না তোর বাপের মাতা। এখন তো বলতে হয় তুই যে হাদিস দিয়ে দলিল দিলে যে এগারো রাকাত নামাজ রসুল বিতির সহ পড়তেন, বিতিরের জন্য তিন রাকাত বাদ দিলে যে আট রাকাত থাকে, এই হাদিসেই তো উল্লেখ আছে এই আট রাকাত নামাজ রসুল বারো মাস পড়তেন, এটা তো তারাবি না, এটা তো তাহাজ্জুদ। তাহলে যারা তারাবির নামাজ আট রাকাত বলে এরা কোন হাদিস দিয়া দলিল দেয়? তারাবির হাদিস দিয়া দলিল দেয় না তাহাজ্জুদের হাদিস দিয়া দলিল দেয়? নবীর হাদিস নিয়ে এমন বাটপারি কেন? এটা কি নবীর হাদিস নিয়ে বাটপারি না? কোন হাদিস দিয়া কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল, এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। তাহাজ্জুদে আর তারাবির মধ্যে অনেক ব্যবধান আছে। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাসূলকে হিজরতের আগেই আল্লাহ হুকুম দিবেন কুরআনে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর তারাবির নামাজ পড়ার জন্য রাসূল উম্মতকে হুকুম দিবেন হিজরতের পরে, তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহ রাসূলকে হুকুম দিবেন হিজরতের আগে, আর তারাবির নামাজের জন্য রাসূল উম্মতকে হুকুম দিবেন হিজরতের পরে। তারাবির নামাজ হইল ২০ রাকাত, তাহাজ্জুদের নামাজ হইল ৮ রাকাত, তারাবির নামাজের সময় হইল এশার পরে আর তাহাজ্জুদের নামাজের সময় হইল শেষ রাতে। তারপরও একই নামাজ না ভিন্ন নামাজ? বুঝে থাকলে বলুন, তাহাজ্জুদের নামাজের হুকুম দিবেন রাসূল না আল্লাহ? হিজরতের পরে না আগে? আর তারাবির নামাজের হুকুম দিবেন আল্লাহ না রাসূল? হিজরতের আগে না পরে? তারাবির নামাজের সময় হয় এশার নামাজের পরে, আর তাহাজ্জুদের নামাজের সময় হয় শেষ রাত্রে। কাজেই তাহাজ্জুদের নামাজ আর তারাবির নামাজ এক নামাজ বলার কোনো উপায় নাই, এক নামাজ বলার কোনো উপায় নাই। তাহলে বুখারী শরীফের যে হাদিসে আছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির সহ এগারো রাকাত পড়তেন, এই এগারো রাকাত থেকে বিতিরের তিন রাকাত বাদ দিলে আট রাকাত থাকে, এই আট রাকাত নামাজ রাসূল শুধু রমজানে পড়তেন না বারো মাস পড়তেন? এটা তারাবির নামাজ না তাহাজ্জুদের নামাজ? এটা তাহাজ্জুদের নামাজ, এটা তারাবির নামাজ নয়। বাটপারি করো না নবীর হাদিস নিয়া, তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিও না। আরেক হাদিসে উল্লেখ আছে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সারা 20 রাকাত পড়তেন শুধু রমজান মাসে। বিতির সারা 20 রাকাত পড়তেন শুধু রমজান মাসে। শুধু রমজান মাসে যেই নামাজটা পড়তেন, এটা তাহাজ্জুদ না তারাবি? রাকাত উল্লেখ আছে কিনা হাদিসে? রাকাত উল্লেখ আছে। কত রাকাত? 20 রাকাত। মুসান্নাফে ইবনে আবি সাইবা নামক পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাবে উল্লেখ আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রাতের বেলায় যে আলাদা নামাজটা পড়তেন সেটা বিতির সারা ছিল 20 রাকাত 20 রাকাত 20 রাকাত। এটা হলো তারাবির হাদিস। আট রাকাতের হাদিস হলো তাহাজ্জুদের হাদিস, আর 20 রাকাতের হাদিস হলো তারাবির হাদিস। যখন দেখে এই সমস্ত গণ্ড মূর্খরা, যখন দেখে গণ্ড মূর্খ কেন বললাম, না কোনো উস্তাদের কাছে কোরআন শিখছে, না কোনো উস্তাদের কাছে হাদিস শিখছে, কার কাছে দেখা দেখি আইসা বলেন তার তারাবির নামাজ আট রাকাত, বলেন লেখাপড়া কইরা বলে না দেখা দেখি বলে? দেখা দেখি বলার বিষয় না তো, যা যেহেতু কোরআন হাদিস লেখাপড়া কইরা বলতে হয় বুঝতে হয়, এই জন্য বলছি গণ্য মূর্খ। এই গণ্য মূর্খ তাহাজ্জুদের নামাজ দিয়ে তারাবির নামাজের দলিল দেয়, আর যখন দেখা যায় যে তারাবির নামাজের হাদিস আছে আলাদা, তারাবির নামাজের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় উল্লেখ আছে রসুল রমজান মাসে যে আলাদা নামাজটা পড়তেন এটা 20 রাকাত ছিল, যখন পরিষ্কার হাদিস তার শব্দে পেশ করা হয় তখন বলে হাদিস জয়ীফ, মানি না। কি কয়? হাদিস জয়ীফ, মানি না। জয়ীফ শব্দের অর্থ দুর্বল, জয়ীফ শব্দের অর্থ দুর্বল। আর রাসুলের কথার নাম হাদিস, রাসুলের কথাকে রাসুলের হাদিস বলা হয়, রাসুলের কাজকে রাসুলের হাদিস বলা হয়, রাসুলের সমর্থনকে রাসুলের হাদিস বলা হয়। তাইলে তুমি যে কইলা রাসুল 20 রাকাত তারাবির নামাজ পড়ছেন হাদিস দুর্বল, রাসুলের কথা দুর্বল না কাজ দুর্বল? আপনারা কি বলেন, রাসুল জীবনে কোনো কথা বলেছেন দুর্বল? রাসুল জীবনে কোনো কাজ করেছেন দুর্বল? তাইলে তুমি হাদিসটা জয়ীফ হাদিসটা দুর্বল বলতে তুমি নিজেই কি গুড়ার ডিম বুঝো, আর মানুষকেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? হাদিস সহি, হাদিস হাসান, হাদিস জয়ীফ এইগুলি আবিদানি করতে ব্যবহৃত নয়। ইলমে হাদিসের আলাদা একটা পরিভাষা আছে, সেই ভাষা সেই পরিভাষা বোঝার যোগ্যতা অর্জন করার জন্য একাধারে 10 বছর মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। সে 10 দিনও মাদ্রাসায় আসা যাওয়া করেনি, সে বলে হাদিস জয়ীফ। তুই কি জানো হাদিস জয়ীফ কারে কয়? হাদিস জয়ীফ অর্থ যদি হাদিস দুর্বল কও তুমি, এই জন্য তুমি হাদিস জয়ীফ হাদিস মানো না। আমি বলবো তোমার বাবা যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া যায়, বাবাকে বাবা মানবা কি না বলো? বেটার বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হয়ে যায় গিয়ে এই বাপ আর বাপ মানা যাইতো না? না বাপ মানা ওই লাগবো, বাপ যতই দুর্বল হোক বাপকে বাপই মানতে হবে, হাদিস যতই জয়ীফ হোক এটাকে রাসুলের হাদিসই মানতে হবে। এটা গেল যারা হাদিস কোরআন লেখাপড়া না কইরা, যখন দেখে হাদিসের মধ্যে আছে রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন তখন হাদিসটা অমান্য করার অপকৌশল হিসেবে বলে দেয় হাদিস জয়ীফ, তাদের ব্যাপারে সামান্য একটু কথা বললাম। রাসূলের হাদিস চাই সহি হাদিস হোক, চাই হাসান হাদিস হোক, চাই জয়ীফ হাদিস হোক, রাসূলের হাদিসকে রাসূলের হাদিস মানতে হবে। হ্যাঁ, ইসলামী আকিদা প্রমাণের জন্য সহি হাদিসের দলিল দিতে হয়, ইসলামের কোন আমল প্রমাণের জন্য হাসান হাদিসের দলিল দরকার হয়, আর ইসলামের কোন আমলের ফজিলত জয়ীফ হাদিসের দ্বারাও প্রমাণিত হয়। বলেন সব হাদিসের এক কাজ না তিন রকম হাদিসের তিন কাজ? ইসলামী আকিদা প্রমাণ হয় সহি হাদিসের দ্বারা, ইসলামী আমল প্রমাণ হয় হাসান হাদিসের দ্বারা, কোন আমলের ফজিলত প্রমাণ হয় জয়ীফ হাদিসের দ্বারা। এটা গেল এক ব্যাপার। আরেক ব্যাপার হইল যেই হাদিসটা শুরু থেকেই সারা দুনিয়ার মুসলমানে আমল করা শুরু করে দিয়েছে, এই হাদিসটাকে যদি পরবর্তীকালে কেউ জয়ীফ বলে বলায় কোনো কাজ হবে না।
জয়ীফ বললেই হাদিসটা জয়ীফ হয়ে যায় না, এটা হাদিস শাস্ত্রের একটা মূলনীতি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবীহ নামাজ 20 রাকাত পড়েছেন, খুলাফায়ে রাশিদিন তারাবীহ নামাজ 20 রাকাত পড়েছেন, সাহাবায়ে কেরাম তারাবীহ নামাজ 20 রাকাত পড়েছেন, তাবেঈন তারাবীহ নামাজ 20 রাকাত পড়েছেন, তাবে তাবেঈন তারাবীহ নামাজ 20 রাকাত পড়েছেন। 1300 বছরের দুনিয়ার সমস্ত মুসলমান তারাবীহ নামাজ কমপক্ষে 20 রাকাত পড়েছেন। 1300 বছর পর্যন্ত, রসুলের জমানার থেকে পরবর্তী 1300 বছর পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান তারাবীহ নামাজ কমপক্ষে 20 রাকাত পড়েছেন। এরপরে এক ব্যক্তি এসে বলে এই হাদিস জয়ীফ। হাদিস শাস্ত্রের মূলনীতি বিষয়ক কিতাবে লেখা আছে যে হাদিস মতো সারা দুনিয়ার মুসলমান প্রথম থেকেই আমল শুরু করে দিয়েছে, এই হাদিসকে জয়ীফ জয়ীফ বললে চেঁচামেচি করলে কোনো কাজ হবে না, তোমার চেঁচামেচির দ্বারা হাদিস জয়ীফ সাব্যস্ত হবে না, এটা হাদিস সহিহ মুতাওয়াতেরের পর্যায়ভুক্ত হয়ে গেছে। এর একটা উদাহরণ আছে, এই আলোচনাটা উলামা একরামের জন্য মজার, আপনাদের জন্য মজার হবে না, এটা বেমজার, কারণ এটি ইলমে হাদিসের পরিভাষা। একটা উদাহরণ আছে, বাবা মারা গেলে পরে বাবার সম্পদে উত্তরাধিকারী হয় ছেলে, যে মরলে পরে যার সম্পদের উত্তরাধিকারী অন্যরা হয় তাদের নামে সম্পদের ওসিয়ত করা চলবে না। হাদিসটা হইল আল্লাহ রাসূল বলেন লা ওয়াসিয়্যাতা লি ওয়ারিসিন, ওয়ারিসের জন্য ওসিয়ত চলবে না। এই হাদিস শুরু থেকেই দুনিয়ার সারা দুনিয়ার উম্মতে আমল করা শুরু করে দিয়েছে। পরবর্তীকালে কেউ কেউ বলে হাদিসটা জয়ীফ, মুহাদ্দিসিন বলেন তুমি জয়ীফ জয়ীফ বলে চেঁচামেচি করো না, সারা দুনিয়ার মুসলমান আমল করতেছে যে সহিহ মুতাওয়াতির হয়ে গেছে, তুমি একা একা জয়ীফ কইলে কোনো কাজ হবে না। যেইভাবে এই ওয়ারিসের নামে ওসিয়ত করলে ওসিয়ত কার্যকর হবে না, এই হাদিসটা সারা দুনিয়ার মুসলমান আমল করতেছে, কেউ জয়ীফ কইলেই জয়ীফ হয়ে যাবে না, ঠিক তেমনিভাবে আল্লাহর রাসূল তারাবীহ নামাজ 24 রাকাত পড়েছেন, সারা দুনিয়ার মুসলমান 1300 বছর পর্যন্ত আমল কইরা চলতেছে, এখন তুমি জয়ীফ জয়ীফ কইলে কোনো কাজ হবে না, যে সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে চলে গেছে। যারা হাদিসটাকে জয়ীফ বলে এড়াইয়া দিতে চায় তাদের জন্য বিষয়টা বললাম, আপনাদের জন্য সোজা কথা, যে হাদিসে আছে রাসূল 8 রাকাত পড়ছেন সেই হাদিসে উল্লেখ আছে 12 মাস পড়ছেন, যে হাদিসে আছে রাসূল 20 রাকাত পড়ছেন এই হাদিসে উল্লেখ আছে শুধু রমজানে পড়ছেন, 8 রাকাত পড়ছেন 12 মাস, 20 রাকাত পড়ছেন রমজানে, 8 রাকাত পড়ছেন 12 মাস, 20 রাকাত পড়ছেন রমজানে, সুতরাং 8 রাকাত নামাজ এটা তাহাজ্জুদ তারাবি নয়, 20 রাকাত নামাজ এটা তারাবি তাহাজ্জুদ নয়। আরেকটা বিষয় আছে, সেটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মুসলমান তারাবীহ নামাজ কমপক্ষে 20 রাকাত সুন্নত, এই কথার পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মুসলমান তারাবীহ নামাজ কমপক্ষে কত রাকাত? 20 রাকাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে একটা মজহাব আছে, তাদের মজহাব মতে আরো বেশি হানাফি মজহাব মতে তারাবীহ নামাজ 20 রাকাত, শাফিঈ মজহাব মতে তারাবীহ নামাজ 20 রাকাত, মালিকি মজহাব মতে তারাবীহ নামাজ 20 রাকাত, হাম্বলি মজহাব মতে তারাবীহ নামাজ 36 রাকাত। কথা বুঝলেন কি না? কাজেই 20 রাকাত যদি কারো পছন্দ না হয় হাম্বলি মজহাবে যাও। কথা বললেন কি না? সারা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মুসলমানের মজহাব চারটা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মুসলমানের মজহাব কটা? চারটা। এর মধ্যে তিন মজহাবেই তারাবীহ নামাজ 20 রাকাত, এক মজহাবে 36 রাকাত, হানাফি মজহাবে তারাবীহ নামাজ 20 রাকাত, শাফিঈ মজহাবে তারাবীহ নামাজ 20 রাকাত, মালিকি মজহাবে তারাবীহ নামাজ 20 রাকাত, হাম্বলি মজহাবে তারাবীহ নামাজ
36 রাকাত তোমার যদি হানাফি মাযহাবের না 20 রাকাত হানাফি মাযহাব মতো 20 রাকাত পড়া পছন্দ না হয় তোমার যদি শাফি মাযহাব মতো 20 রাকাত পড়া পছন্দ না হয় তোমার যদি মালিকি মাযহাব মতো 20 রাকাত পড়া পছন্দ না হয় হাম্বলি মাযহাবে যাও যে হাম্বলি মাযহাবে গেল না হানাফি মাযহাবে মানল না তার সুন্নাত বলতে কিছুই রইল না সে আহলে সুন্নাত ওয়াল জামাত নয় তারাবির নামাজ হয়তো 20 রাকাত আর না হয় 36 রাকাত যে 20 রাকাতও মানে না 36 রাকাতও মানে না সে আহলে সুন্নাত ওয়াল জামাত নয় কাজেই এখানে আরেকটা আনুষঙ্গিক ভাবে আরেকটা জিনিস আমাদের বোঝা দরকার হইয়া দাঁড়ায় সেটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত কি তাই আমি যে হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম এবার হাদিসের মর্ম কি দাঁড়ায় রাসূল বলেন ইন্নাল্লাহ তাআলা ফরাদা রমাদান সিয়াম রমাদান আলাইকুম ওয়া সানান্তু লাকুম কিয়ামাহু ফমান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল বলেন নিশ্চয় রমজান মাসের দিনের বেলা রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন আর রাতের বেলায় তারাবির নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নাত করেছি কত রাকাত মন গড়া না হাদিসের দ্বারা প্রমাণিত নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত তারাবির নামাজ 20 রাকাত সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা প্রমাণিত তারাবির নামাজ 20 রাকাত যারা মানে না তারা নবীর সুন্নত মানে না তারা সাহাবায়ে কেরামের জামাত মানে না তারা আহলে সুন্নত ওয়াল জামাত নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আদর্শের মধ্যে একটা আদর্শ হইল তারাবির নামাজ 20 রাকাত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আদর্শের মধ্যে আরেকটা আদর্শ হইল সমস্ত নবীগণকে বেগুনাহ বিশ্বাস করা সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ কেউ যদি বলে কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেছেন সে আহলে সুন্নাত ওয়াল জামাত নয় সে সঠিকপন্থী মুসলমান নয় সে মুসলমান নামের বেজাল যে বলবে কোন নবী কোনদিন গুনাহ করেছেন সে নির্বেজাল মুসলমান না মুসলমান নামের বেজাল যে বলবে তারাবির নামাজ 20 রাকাতের কম তারাবির নামাজ 8 রাকাত সে নির্বেজাল মুসলমান না মুসলমান নামের বেজাল যে যে সাহাবায়ে কেরামের সমালোচনা করাকে বৈধ মনে করে যে মনে করে সাহাবায়ে কেরামের সমালোচনা দোষ নয় বরং সাহাবাগণের সমালোচনা দায়িত্ব সে নির্বেজাল মুসলমান নয় সে মুসলমান নামের বেজাল এইগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ আমাদের জানা রাখতে হবে আমাদের জীবন ভর মনে রাখতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না নবীগণকে বেগুনাহ বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না সাহাবায়ে কেরামকে সমালোচনার পরিবর্তে অনুকরণীয় আদর্শ মাপকাঠি বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না তারাবির নামাজ কমপক্ষে 20 রাকাত বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না সুতরাং যারা বলে তারাবির নামাজ 20 রাকাতের চেয়ে কম যারা বলে তারাবির নামাজ 8 রাকাত তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয় তারা নির্বেজাল মুসলমান নয় তারা মুসলমান নামের বেজাল আমার আগাগোড়া সব কথার সার মর্ম হলো আল্লাহ কোরআনেও বলেছেন রমজান মাসের রোজা গুনাহ মুক্তির ব্যবস্থা পাপ মোচনের ব্যবস্থা হাদিস শরীফে রাসূলও বলেছেন রমজান মাসের রোজা আর তারাবিহের নামাজ গুনাহ মুক্তির ব্যবস্থা পাপ মোচনের ব্যবস্থা তওবা করার ব্যবস্থা কাজেই আসন্ন রমজানে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রমজানের দিনের রোজার মাধ্যমে রাতের তারাবিহের মাধ্যমে আমরা যথারীতি তওবা করে আমরা গুনাহ থেকে মুক্তি লাভ করার তৌফিক আল্লাহ দান করুন সবাই বলুন আমিন।